সারের অপব্যবহার আগের চেয়ে কমতে থাকলেও জমির চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহার এখনো নিশ্চিত হয়নি। ক্যাটালিস্টের সহায়তায় বেসরকারি সংস্থা সমষ্টি এবং ডেরিস্টারের উদ্যোগে কর্মশালায় এই তথ্য উঠে এসেছে। গবেষণা চিত্র তুলে ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আব্দুল কাদের জানান, সমন্বিতভাবে সার দেওয়ার রেওয়াজ গড়ে ওঠেনি এবং প্রয়োজনের চেয়ে অনেক কম দেওয়া হচ্ছে পটাশিয়াম ও জিপসাম। কৃষকদের সচেতনতার অভাব এবং জমির সারের চাহিদা নিরূপণের সঠিক ব্যবস্থা না থাকার কারণেই এই অবস্থা চলছে বলে মত দেন বক্তারা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।